সবার উপস্থিত খুবই বর্ধনকারী মুরব্বিয়ানি আয়জান যুবক ভাই বন্ধুরা, বাড়িতে অবস্থানরত আমার পর্দার আলালের প্রধানশীল মা বোনেরা, ভারতবর্ষের আসার পাত্র বিভিন্ন স্কুল মক্তবের ছাত্রছাত্রী সুনামণিরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আকলা শুকরিয়া, আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারা প্রত্যেকে আমারে এই মহফিলে অংশ নেওয়ার তৌফিক আল্লাহ রব্বুল ইজ্জতে দান করতেন, যে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা যদি আদায় করি তামাম জিন্দেগি আল্লাহ আহকামুল হাকিমিনের শুকরিয়া আদায় করা সম্ভব হইত না। এখানে আপনার মতো আমার মতো আমরার মতো আমাদের মতো মানুষ আল্লাহ রব্বুল ইজ্জতে বানাইয়া আমরার এই জমিন আমরারে খাওয়াইয়া পিয়াইয়া আল্লাহ আহকামুল হাকিমিনের মালিকানাত এমন কোন বাড়াবাড়ির কোনটা নাই যে আমরারে না বানাইলে আল্লাহ পরবর্তীকারে আলমর পাওয়ার ফাংশন ইজ্জত সম্মানের কোনো হানি হইব, আর আমরারে বানাইয়া এগুলা বাড়িল ইলা কোনটা নাই। তবে আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে আল্লাহ পরবর্তীকার আলমে আপনারে আমারে আমরারে বানাইছো অন্য কোন কারণে নয়, একটা কারণ মাত্র হইল, কারণটা হইল এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে কুল মখলুক বানাইছেন 18,000, কত হাজার? 18। এই 18,000 মখলুকের মধ্যে 6,000 জীবরে আল্লাহ, জলের মধ্যে 6,000 প্রাণী জগৎরে জীব জন্তুরে আল্লাহ শুকনার মধ্যে স্থান দেন, আর 12,000 টি আল্লাহ জলের মধ্যে রাহ, জলসর এবং স্থলসর উভয়সর মিলিয়ে আল্লাহ 18,000 মখলুক এই জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করে, তন্মধ্যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুক বলিয়া আল্লাহ যারারে সৃষ্টি করছে, এরা নাম হইয়া তাহলুগিয়া মানব জাতি, এরা এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী। গতিকে এই জমিনের মধ্যে যে ওয়াজ হইছে, এই ওয়াজ আপনারা আইস নাই বা আইতরা মমিন মুসলমান যারা এরা আপনার ওয়াজ করেন ওয়াজ করাই, আমি আপনারা এই মহফিলে অংশগ্রহণ করার আগে আমি বর্তমানে এক মহফিল থেকে সামান্য সময় বয়ান বা কি আইতে হইছে গোয়ালি ভাড়ার হয়েছি নিয়ে এক মহফিল থোড়া আমি এটেন্ড হইয়া আইছি, এখান থেকে আমি শেষ করবো আপনার আর দোয়ার বরকতে উদার বন যাইমু, উদার বন থেকে আর একা বাড়ি যাইমু, এর বাদে ঘর বাড়ি মালিকর যদি মন সাবল এটা ফারা করছেন বিলে, এরা মুমিন মুসলমান আর আপনার দায়িত্ব কর্তব্য এই জমিনের মধ্যে ওয়াজ নসিহত করলে কি হয় বিলে, মুমিন যারা এরা ফায়দা হয়, কোন কোন মানুষের আপনার মৌখিক কথা হইল এবং বিত্রী মা তুইয়া দেখলো ওয়াজ হরাইয়া কোনো লাভ হয় না, ওয়াজ হরাইয়া কিতে হইতে ওয়াজ হরাইয়া তো মানুষ মসজিদও বেশি দেখা যায় না বাইরে, মসজিদ বেশি মানুষ গেলে খালি মানুষের ইমানদার বলিয়া স্বীকৃতি দিও না, মানুষের ভিতরে আসল সম্পদ যে গই গইল ইমানের বাতি, ইমানের নূর যদি মানুষের ভিতরে থাকি লিবি যায় পৃথিবীর মসজিদ নির্মাণক যারা আস মসজিদে কোনো হাজ দিবে না। আমি আপনার সম্মুখে হায়াতে করি না কোরআন শরীফ 21 পারার থেকে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুকুম করেন, আলি মহল যারা এরা বুঝবা উঠলো আমরর সেবা ও নবী আপনি তিলাওয়াত করো কোয়া মা ওহি আইলাইকা মিনাল কিতাব, যে কিতাব রে আমি তোমার ওহির মারফতে দিছি কিতাব কোন হান মিলে জালিকাল কিতাব লা রাইবা, যে কিতাবের মধ্যে সন্দেহর কোন অবকাশ নাই, কোন সন্দেহ নাই, কেন যদি কোন মুমিনে সন্দেহ করে কোন মুসলমানে সন্দেহ করে তাহলে ইমান তাক্ত নাই, ইবেন মুমিন যারা এরা নয় ও মুমিন যারা এরা ও কেন বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে নাই কেন
চলেন স্যারে চলেন সরেন যাইন লীলা আমাদের মালিক আপনার মালিক আমরার মাগুনের মালিক খোদ মুখতার রব্বুল ইজ্জত কল জালাল যাইনি পৃথিবী এই জমিন দে বানাইয়া যাইনি জমিন দে এই পৃথিবীর মধ্যে স্থায়ী অবস্থায় রাখত হোদা দৈন্য তোমার শান হোদা দৈন্য তোমার শান বিনা কুটিয়ে রাখছো খাড়া জমিন ও আসমান একটা ঘর নির্মাণ করতে সময় ঘরের মধ্যে কুটি লাগে আপনার লিন্টেল লাগে বিভিন্ন আপনার প্রসেস পদ্ধতি অবলম্বন করিয়াই আপনার একটা ঘর সাথে নির্মাণ করতে লাগে ইহ জগতের মানব জাতি তুমি তাই লক্ষ্য করবে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে জমিন বানাইলাম আসমান বানাইলাম الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض একগুরো মানুষে আমি আল্লাহ রব্বুল ইজ্জত সম্পর্কে চিন্তা ধারণা করে তফক্কুর করে চিন্তা করে ফুতিয়া করে বইয়া করে আটিয়া করে মানুষ মুমিন যারা এরা ঘুমায় আল্লাহর ডর তাকে সরে না সরেনি মুমিন যারা হাঁটা তো আল্লাহর ডর তাকে সরে না ফুতা তো আল্লাহর ডর তাকে সরে না বসা তো আল্লাহর ডর তাকে সরে না আমরার মধ্যে কিছু আমরা মুসলমান আছি যারা মনে করি যখন নামাজ পড়িমু তখন আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদতি করিয়া রোজা যখন রাখি তখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদতি করিয়া একমাত্র মুমিন লাগে রোজা আর নামাজ আর কিচ্ছু নাই ইয়া বুদুনা লি রব্বি ওয়া লা তুশরিকু বি শাইয়্যা তুমি তাই ইবাদত করো তোমার রব আর তোমার রব জান তোমার মালিক জান এর সঙ্গে ঠেউরে শরীক করিও না ওয়ার আল্লাহ রব্বুল ইজ্জত জানেন শুধু এক নয় আল্লাহ এক আপনি একজন আমি একজন আমার লাগান আর একজন আছই আমার মাল লাগান আর একজন আছেন আপনার বনির লাগান আর একজন আছেন ভারতের রাষ্ট্রপতির লাগান আরো কত রাষ্ট্রপতি আছেন কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত জানেন লাগান আর কেউ নাই লা নিদ্দা লাহু যার কোন আয়তন নাই নিদ্দা মানে আয়তন ওয়ালা দেখতা লাগু যার কোন দিক নাই পূর্ব দিকে আমি তাকাইলে আল্লাহ ভাইব পশ্চিম দিকে তাকাইলে আল্লাহ ভাইব ইলা কোন দিক আছে নি আল্লাহ গতিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে উলামায়ে কেরাম যারা এবং ওদের অনুসারী যারা এরা আকীদা হইয়া তাহলকি যাবায় খুঁজো বাইরে অবাই আল্লাহ রে ভাই ভাই আল্লাহ রব্বুল ইজ্জত রে পাইতে হইলে কোন দিক নির্ণয়ের প্রয়োজন নাই আপনারাতে প্রশ্ন করেন বুঝলাম না তাহলে কেনে বসমে দিয়ে আমরা ফিরিয়া নমাজ পড়ি দিলে ঈদে বসমে দি ফিরিয়া নমাজ পড়ো এখান রে দলিল সাবিত করিয়া তুমি যে আরো তো বসমে দি ফিরি যাই তাই এখান নাই হদিস শরীফের কিতাব ইকান সিয়াদ ইত্তার কিতাব যেখানোর নাম হইয়া থাকলো তিরমিজি শরীফ জিল্দ নম্বর হইয়া থাকলো গিয়া ওয়ান হদিস নম্বর হইয়া থাকলো 303 ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال امر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور রসুল্লাহ জন্নতুল বকি জন্নতুল মালাক গিয়া জিয়ারত করছেন যখন রসুল্লাহ জিয়ারত করছেন তখন রসুল্লাহ ওয়াজহুন চেহারা দেখো মুখ দেখো এগো খবর অর্থ ফিরাই আসল ও যে হদিস দেখো হদিসর হাসিয়া ও কিতাব বাইর হইয়া দেখো তিরমিজি শরীফ জিলদে আউয়াল পৃষ্ঠা নম্বর হইল 203 হাসিয়া নম্বর হইল 7 ওহানোর মধ্যে আনছেন কাজালিকা ইয়াস্তামির ওভিদ দোয়ায় আয়াদান জেলা তুমি জিয়ারত করবা ওলা দোয়া করতা এখো সুবহানাল্লাহ মিশকাত শরীফ যে কিতাব ও মিশকাত শরীফর সরা হইয়া তাহলো সরা দেখান ও মিশকাত শরীফর সরার মধ্যে আনছই হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিহ যে কিতাব ও কিতাবের মধ্যে আনছেন তাই না কইতরা কাজালিকা ইয়াস্তামিরু ফি দুআয়ে আয়বান ঠিক তদ্রূপভাবে মিসকা মিসকাত শরীফ আর একটা সূরা আমার কাছে আছে এখানের নাম হইল মুজাহিরে হক জিল্দ নম্বর হইল 2
পৃষ্ঠা নম্বর ইয়া থাকলো 479। এই 479 নম্বর পৃষ্ঠার মধ্যে ও হাদিস নকল করছেন, ও হাদিস নকল করিয়া লগে লগে কইতরা দোয়া এই এমনি ভাবে খিলা বিলে যে তৈয়া ভিড়িয়া আপনি জিয়ারত করবায় তৈয়া ভিড়িয়া দোয়া করতাই। আমি কিতাব রে বর্ণনা করি এর কারণে কইলাম, আমি মহল চকু চশমা লাগাইয়া বইও না, কিতাব খুলিয়া দেখিও যদি গর থাকে না, লোহার ক্ষমতা থাকে না, মাদ্রাসাত তো যাও, মাদ্রাসাত যদি থাকে না তাহলে আমি না লায়ক বেঈমান, কন্ট্যাক্ট নম্বর নিও আমার কাছে আছে, আমি পৃষ্ঠা খুলিয়া বার করিয়া দেখাইয়া দিব। ইলিম যে কই গো আল্লাহ দেন, ইলিম মাদ্রাসা পড়িয়া হয় না। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বাইরে মাদ্রাসা পড়িয়া খালি বেসরি মাদ্রাসা পড়িলে বড় বড় ভাকুড়ি খাইলে তোমার আলিম হওয়া যাইতো না, তোমার কাছে আছে কিতা বিতায় ভার ভাই কিতা, তোমার কাছে কত গান আছে, তোমার কাছে তোলা লড়া চড়া করলে মানুষে বুধ পাইলেইব। গাড়ির ব্যাটারি ডাউন হইলে গাড়ি স্টার্ট হইনি সার হইনি, মাঙ্গা গাড়ি এখান যদি থাকে তাহলে দেখিও দুই দিন যদি চালাও না ফেলাইয়া স্টার্ট দেওয়া লাগে, বিলে ফেনে বিলে ডাইনোমাট চার্জ উড়াই গেছে, বিল খুলে চার্জ হইতো না, স্টার্ট লইতো না, নয়া ব্যাটারি যদি হয় তাহলে জানিয়েন না, সাত দিন পাঁচ দিন দশ দিন ঠান্ডার সিজন কদিন ড্রাইভারে কইতে পারবা। ও আমার নবীর উম্মত হলো জানা রাখিও, বোঝা গেল আপনার বেশি করি আপনার মাদ্রাসা পড়িলায় দেওবন গেলায় বাসান্দি গেলায় অমুক মাদ্রাসা বাস পড়লায় অমুক কেন গেলায় অমুক কেন গেলায় উপিত গেলায় রামপুর গেলায় লইয়া আইছো কিতা না দিয়া আইছো জানি না, আমার বুজুর্গন খামা কম কিন্তু এগুর মধ্যে উপসংহার সার মর্ম যে গু বাসি বাসি চুনি চুনি ল আল্লাহ ভাইদা দিব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর জন্য বিনম্র অনুরোধ হইয়া থাকলো গিয়া ভালো করিয়া জানার চেষ্টা করিও, ভালো করিয়া জানার চেষ্টা করলে ইহ জগত মানুষ ফায়দাবন্ত তোমার থেকে হইবা। আবু দাউদ শরীফ কিতাবর নাম হইল আবু দাউদ শরীফ, ইকান ফলা হয় খানো বিলে টাইটেল মাদ্রাসা ফার্স্ট ইয়ারও ফলা হয় কিতাবর, আপনার বাবর নাম হইয়া থাকলো গিয়া, বাবর নাম হইয়া থাকলো গিয়া কিতাবুল ওয়াসায়া, বাবর নাম হইল কিতাবুল ওয়াসায়া, হাদিস নম্বর হইল লাস্ট, অর্থাৎ ই বাবর ই হাদিস বাদে আর কোন হাদিস নাই ইহানোর মধ্যে আনছেন আপনার। মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষের নেকির ধরে যায় যে গুই গু বন্ধ করে দেওয়া হয়ে যায় ইল্লা সলাসা, তিন তিন গুণ মানুষের নেকির ধরে যা বন্ধ করে দেওয়া হইতো না, বিলে তাকে খারাপ বিলে এক গুণ মানুষ হইয়া তার লোক যারা সদকায় জারিয়া দিব, দুই নম্বর খারাপ বিলে যারা এমন জ্ঞান অর্জন করছে ইলিম অর্জন করছে, এই ইলিম অর্জন করার কারণে মানুষের তাকে ফায়দা হয়। আর তিন নম্বর খারাপ হইলে অলজন সোয়ালি হনিয়া দৌ লাগো, যারা জমিনের মধ্যে এক সন্তান রাখিয়া যায় ইয়া দৌ লাগু, আর এই সন্তানে তার অভিভাবক মা বাবার লাগে পিতা মাতার লাগে দোয়া করব, এর কারণে জমিন আওলাদ মানু বানাইয়া যাও, মরার পরে কিন্তু আওলাদে যদি একটা বার কিনারও গিয়া হয় ও আব্বা জমিন না খাইয়া মাছ খাবাইছো গোসা চুষিয়া খাইছো, ও আব্বা না ভিন্দিয়া মাদ্রাসা পাঞ্জাবি সিলাই ভরাইয়া দিসলা, ও আব্বা না বালা কাপড় ভিন্দিয়া স্কুল পরীক্ষার ভিজ দিসলা, আজকে শুদ্ধ জ্ঞান অর্জন হওয়ার কারণে আব্বা তোমার কবরের দ্বার হইয়া বাসিন হইয়া, ও আল্লাহ আমার বাপে আমার জমিন রাখিয়া গেছো আপনি মোলা সাক্ষী আছো, আমার বাপ রে আমি এনিয়া কবর মাঝে রাখছি রে আল্লাহ, ও আল্লাহ আপনি মাবুদে দেখ রায় আমার বাবায় আমার লাগি কতখান কষ্ট করছো, ও আল্লাহ শুক্রবার গুরুদিন আব্বা যান মসজিদ গেছুন ফার ফাখলার গন্ধে মানে দারো জায়গা দিতে চাইছে, আমার প্রিয় আব্বা জানে কবর তুমি বেহস্তরে কানে বিছনা দিলা, কদার কসম খাইয়া বর্ণনা করিয়ার
আল্লাহর নবী ফরমায় এই ব্যক্তির নেকির দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। ও নবীর উম্মত হল এই দুনিয়ার জমিনের মধ্যে তে আমার মা তুইয়া তাহলো গিয়া ঈদে জাগাত বইছু ইকান একটা মাদ্রাসা, ইকান কিতা মাদ্রাসা, দিনী শিক্ষা অর্জন করার লাগি আইছো, নামে সাবর মুখ দেখার লাগি আইছো, ইনতাকে তুমি লইয়া যাইতা এই ক্ষমতা তোমার খে দিত, বিলে এই ক্ষমতা আল্লাহ দিতা, বিলে ইকান খানোর মাত তোমার মুখর মাত নিনা কোন লেটার ব্যাপারি মাত বিলে ন ইকান ইয়া থাকলো কি বুখারি শরীফ হাদিস রাসূলুল্লাহ ফরমায় ওয়া মান ইউরিদুল্লাহি বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তার সঙ্গে বালাই ইরাদা করে এরারে আল্লাহ ইলমে দিনর সমুজাতা হইয়া দে, ওয়া ইন্নানা আনা কাসিমু আল্লাহু ইউতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলম পাঠিয়া দে আর এই ইলমটা আতা করি দেন আমার আল্লাহ আল্লাহর তরফ থেকে জুড়ে বল সুবহানাল্লাহ। এর কারণে সুন্নি জামাতের আলিম বল যারা এরা দেখা যায় মাঝে মধ্যে খালি দুরুদে মুস্তাফা পড়তে তখন পড়ুন আমি, আর কোনো কোনো জামাতর মেশা বকলে তার আমি কোনো নেগলেক্ট করিয়ান না খারাপ কইয়ান না, দৃষ্টান্ত অনুসারে একটা কথা দেখা নিল লাগে হইয়ার খালি হইন লা ইলাহা ইল্লাল্লাহ কই নেন বিলে দুরুদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেড়া কিতা বিলে কোনো বেড়া নাই দটা ঠিক আছে কোনো আপত্তি নাই, বিলে তুই কথা খান উপস্থাপন হিসাবে এনে বললাই বিলে এর কারণে বললাম দুরুদ সময় হিসাবে বলুন দে সময় তাই বুধবাই কথা আরো লম্বা কর্তা এই সময় নবীর স্মরণ করেন জানাব রসুল্লাহ লোকে যত আর তিন বেলা হইব এই জমিন তোমার আল্লাহ জ্ঞান তো বাড়াইয়া দিলাইবা, এল্লাগি মাদ্রাসার ছাত্র যারা আছো আর স্কুলি ছাত্র যারা আছো তোমার তান কাছে আমার অনুরোধ হইল বেশি করি ফাঁক ফাঁকি যা থাকি আর দুরুদ বেশি করি হরিও আমি খাম ওই ও নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমরা রে আপনারে এমন মর্যাদা রসুলুল্লাহ আমরারে শুনাইয়া গেছু নাই রে আমরার স্তর কতখান মিলে আমরার স্তর আল্লাহ আমরার মধ্যে তাকিয়া ওলা রাখছে জেলা বনি ইসরাইলর এক একজন নবীর সমান মর্যাদা, ওলামায়ে উম্মতি আমার উম্মতের আলিম হল যারা রে এরা বনি ইসরাইলের এক একজন নবীর সমান, সুবহানাল্লাহ জ্ঞানী গুণ আছে না নি তে নবীর উম্মত হল জানা রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তোমার সম্মান আছে আমার আছে আমার মা বোনির আছে আছে না আছে না ও নবীর উম্মত হল জানা রাখিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল হতাশ হইও না আউয়া বনিও না মগা বনিও না ও লাকাদ কারনাম না বানি আদম, যত সম্মানী পৃথিবীর মধ্যে আল্লাহর আছেন তত সম্মানের অধিকারী আল্লাহ বনি আদম ইয়ানে আদমের সন্তান দে আল্লাহ রাখিলেইছেন, সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় বাইরে এই সূর্যটা পৃথিবীর অন্য কোন জাতির লাগি নাই মানব জাতির লাগি বিলে মেসাক তাহলে খোলা গাছ কি তার লাগে বিলে খোলাই গো খালি আত্মির লাগে নাই আত্মি চালাইন যাইন তান লাগে ও বাজার লাগা গেছে ফাইদা ফুল না হইলে বাগান হয় না, আপনারা এই দাওয়াত দিছেন আমি হুরু মেসাবের কারণে নাম হইছেন না, বাকি জানানি হইছ নাম হইছেন নাম হইছেন না হুরু মেসাবের নাম হইতাম আমিও জানি আর স্থানীয় ওলামা কেরাম যারা এরার ফলে হইলে কোনো অসুবিধা নাই নাম হওয়ার দরকার নাই এটা ফাইজাত ফুল না হইলে এক বাগান হয় না
হুরুইতা বুড়ইতা ইলা মফিল চালাইতে লাগে খানো, কারণ কে বিলে এক দোকান এক জাত খাব লইলে বিকিত না যাইন দেখু চয়েস করে নেব লইতা না। গতিকে আমার বুজুর্গ হল আমার বন্ধু হল জানা রাখি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই জমিন আমার সম্মান আছে, আপনার আছে, আমরার আছে, কোনদিন আমরা এই জমিনের মধ্যে আল্লাহর দাতটা কি যে সময় হরি যাইব এতে অন্যর সম্মান দেখবা অটোমেটিক চলিয়া যাওয়া ধরবে। ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুরে মুনাফিক যে সুরা ও সুরার আয়াত আমি তেলাও করছি, আল্লাহ হইত্রা ইজ্জত আল্লাহর আছে খালি আল্লাহর নাই, আল্লাহ হইয়া দম রইছই না। ইজা জুকিরতা জুকির ইজা জুকিরতু জুকিরতা মারি ও নবী যেন আমার জিকির হয় সেই জায়গাতে তোমার জিকিরটা সামিল আছে। ইজা জাকারাক জাকারানি যে সময় আমার জিকির করা হই ওই সময় তোমারও জিকির হইবা অত থাকবে। হয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কে দম লয় না বলেলা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে করলাম এরারে আমি আপনারে হইয়ার দ্বারা দেখা, এরারে হইয়ার দ্বারা দেখায় না, এরারে হইয়ার ফতোয়া স্বামীর মধ্যে আনছয়। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেসাবে মুয়াজ্জিনে আযান হইবা এই সময় তুমি জবাব দিতা, কিতা জবাব দিতা বিলে হুবহু তুমিও কইও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লগে বলিও কুরআতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফলিয়া তোমার এত চুমা খাইও আর চুমা খাইয়া দুইটা চকু তুমি হুসিয়া দিলাইও আল্লাহর জাতে জমিন কোনদিন তোমার এই নিয়ামত চৌকরে সিজ ঘরতা নাই। ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ গিলা তো সুহা, তুমি তাই না আমার নিয়ামত গনিয়া শেষ করতাই পারবাই নিয়ে খালি চৌক নিয়ামত নাই। ও ফেরিক নেই না হইলে বইতে আরাম হয়ে যাই আরাম পাই যাই, ও পলিথিন না হইলে আরাম হয়ে যাই। তে যাও কামার বুজুর্গন আমার বন্ধুগণ নবীদের আসে উম্মত হল। এই যে দুনিয়া দেখানি দুনিয়ায় কেন ইয়া থাকলো আখেরাতের ক্ষেত্র জায়গা, দুনিয়া ও মাদ্রাসুল আখির আখেরাতের ক্ষেত্র জায়গা। আমি এক প্রসিদ্ধ এক কৃষকের ছেলে, গতিকে আমার কৃষি বিভাগের উপরে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, যদিও খেত কম করি। আষাঢ় মাসও কি করা হইলে অগ্রহায়ণ বা পৌষ মাসে যে দান তোলা হয় উত্তোলন করা উঠানি হয়, এই দানোর সারাটারে আপনার ঘরের মধ্যে ভিজাইয়া রাখা হয় গোর নাম আমার মুরব্বী হয় না মাস তার কি জ্বালা ভিজাই দে ঠিক নেই সাবক ঠিক নেই মা। আষাঢ় মাসের প্রথম দেহ জ্বালা ভিজানি হয়, জ্বালা ভিজাইয়া খিতা করা হয় নিয়ম অনুযায়ী, তার জলটাকি তোলা হয় তোলার পরে অগত আপনার খেঙ্গায় জ্বালায় ও দান তারে গীতা করা অন্য জায়গাতে বপন করা দান গুছিটা নিয় ঠিক না নিতা, এরপরে অগুত্তা কি সারা উৎপন্ন হয় অন্যত্রে সারা তারে রোপণ করা হয় স্থানান্তরিত করিয়া, এরপরে মালিকের দায়িত্ব হইল কর্তব্য হইল জল কোন ছিদ্র দিবাই রইয়া যাইতেছে কি প্রয়োজন বুঝে যদি আপনার এই দানের মধ্যে একটা অপক্রাণী অপকারী প্রাণী আছে যে প্রাণীটা আমরা চিনি, যে প্রাণীটারে আমরা কিতা হই মৌয়া হই গান্ধী হুকার নিয়া, এই মৌয়া প্রাণী পড়ি গেলে কিতা করা লাগে তার অপকারিতারে দূর করার লাগে, উপকারের জন্য ঔষধ প্রয়োগ করতেও লাগে, এটা কৃষি পদ্ধতি। বাইরে এইভাবে খেপ করিয়া দানটা যখন হিজা দাঁড়িয়ে রইল, ইজাটা জ্বালার পরে দেখা যায় মালিকে আর খবর নিতে লাগেনি আর লাগে না, ঘর আইয়া বই রইলা দেখলা লাগাবাড়ির অমুকে অমুকে আস্তে আস্তে দাবা লাগাইছেন তাই না খাসির দানা টুকাইতরা আসেনি, তাহলে লইয়া বার হইলা না হইলে বাজার তাকি এখান লইয়া আনলা নতুবা ওখানোর দানা বাড়াইলা, বাইরে দেখা গেল চান সাতল আপনার দান আমি আদি হল্লাই দানোর রংটাকে সোনালি অগ্রহণ পুষ্পর দানোর রংটা খুব উজ্জ্বল থাকে কারণ অনাবৃষ্টিকালের দান না নেই।
আমারই হতা ভাঙ আর উদ্দেশ্য ডাকি থাকিলে এদের দানটা তুমি দেখলাই ইকান খেতর বিনিময়ে নানি না এমনে পরিশ্রমে দন আনে পুণ্যে আনে সুখ পাপে দরিদ্র আনে অহংকারে আনে দুঃখ ও আমার নদীর উন্নত হল খেত সামান্য করিয়া বইও না খেত করতে তা হানা রাখিও রসুল্লার উন্নত হল তুমি দেলা দুনিয়ার মধ্যে বাপ পানি জানিয়া আষাঢ় শ্রাবণ মাসও কষ্ট করায় পৌষ মাসে ধান তুলিলায় বারো মাস গরু বইয়া আরো মাখাইলায় জানা রাখি এই যে জমিন যেখানে আছে এই জমিন রে তুমি ওলা খেপ করা লাগবো যে কে আখেরা তো তোমার খাম দিব জোরে বড় সল্লাহ সবসে বেহতর আমারা মুহাম্মদ পড়ো মুমিন উস পর দুরুদ হক কি বেহদ সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি হোক আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ নিয়ম কেড়ে নিয়ম হইল গিয়া এই যে জমিন যেখানে আছে এই জমিনও বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করতাম ইমানদারির উপরে সাবিত রইতাম ইমানদার যারা হইছে এরা উপরে আল্লাহ নমাজ করছেন আমি আপনারা সম্মুখে এক আয়াত তিলাওয়াত করলাম অপর দিকে সামান্য যাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ও নবী তোমারে আমি হুকুম করিয়া তেলাওয়াত করো কিতাব দেখান দে আমি ওহির মারফতে নাযিল করিয়া দিছি শব্দ দেগু আনছই নিন্না দে ওয়াট দেগু আনছই নিগুয়া তা লহর ফে তাকে সরব নহ পারি ছাত্র দ্বারা এরা জানবা ইন্না আন্না বান্না কান্না লাইটা লাকিন্না লাল লাইটা খানো লাগে আমার বুজুর্গ হল আমার বন্ধু হল ইন্নাঞ্চন কি তার লাগি বিলে নিশ্চয় তার লাগি নিঃসন্দেহ তাই লাগে এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ সন্দেহর কোনো অবকাশ নাই নিঃসন্দেহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কইত্রা বেশক কইয়া কইত্রা তুমি তাই তাহকিক করিয়া আল্লাহ কইত্রা যে নমাজ যেটা যে নমাজের কথা আমি আমার নবীর কায়েম করার লাগি হইলাম রে ও নমাজে কি করে বিলে মানুষের বেহাইয়ার খারাপ কাজ থাকি বিরত রাগে মা হল বই নহল ভাই হল নমাজ পড়িলে মানুষের বেহাই থাকি আল্লাহ রক্ষা করিয়া দেখিও নমাজ যারা পড়ে এরার সেরা ছবি পরিষ্কার তাকে ঠিক নানি ঠিক না নি খালা হইলেও একটা নূর থাকে একটা উজ্জ্বল থাকে একটা গ্ল্যামার থাকে নমাজি মা বইন যারা আছেন কোনো দিন আনা জলে ভসরা ভরতে পারে না কথাটা হইতে শর্মর মাত কিন্তু বেয়াদবি মাফ করবায় মা হল কোনো দিন ভুলবশত ভসরা ভরতে আনা জলে করিও না আপনার আর অভ্যাস আছে বিলেখেনে তুমি যদি মারা যাও তাহলে তোমার ভিতরে পুরা ইমান নাই আত্মহরু নিশ্চুল ইমান পবিত্রতা হইল ইমানের হৃদয়ে নমাজে মানুষের বেহাই তাকি এবাদত করে বাইরে নমাজ যারা পড়ে কোনো দিন আপনার পথে ঘাটে বসরা ভরা দেখলাইনি মাথো না তুলা পথে ঘাটে বসরা ভরে না নমাজি মানুষে ফসরা ভরতে সময় আর চুকায় বালা মসজিদর জায়গা চুকায় যদি পায় না মানর বাড়ে গিয়া খুঁজিয়া ফসরা ভরি লইবে আর যদি পায় না তাহলে গাছরা ওড়ে দানরা ওড়ে গিয়া বইয়া ফসরা ভরবে রসুল্লাহ ফরমেন শুধু তোমরা মানুষ থেকে সরিও না খেনে একটা গরুরেও ভসরা ভরতে পরহেজ করতে লাগবে এর আনন্দ কি একটা গরুর মধ্যে উপলব্ধি করার ক্ষমতা আছে বাদবালা তুমি করার ক্ষমতা আছে আছে না নেই বাইরে পৃথিবীর তমাম
যদু দিয়ে কত্রিত হইয়াব ও হাতি তুমি যাও দেখি ও ইলেকট্রিক কুটার মাঝে গিয়া মাথা মারো তালু মারো মাউতে তৈত নাই পৃথিবীর মানে হইলে মানত নাই কারণ তার জানা শিকানোর ফ্রেডি পাওয়ার লাইন চলে আত্মীর অনুভব করার ক্ষমতা আছে গতিকে মোমিন দে তুমি গরুর সামনে অবস্রাব হইও না একটা মুরগির সামনেও তুমি অবস্রাব হইও না তোমার গুপ্তাঙ্গ অনুভব করার মূর্খির ক্ষমতা আল্লাহ দিছি এটা হইল হায়ার দায়িত্ব নমাজ পড়িতে জানা নমাজ পড়ে রাকুলুফ ব্যবহার করে নানি কইব আমার লগে টিসু পেপার আসলো ফুড়াই গেছে সাপ তাকলে তুলা দে গাড়ি তিলা কই নানি কোনো মানে কোনো মানে হয় আমার লগে ব্যবস্থা আসলো ফুড়াই গেছে তাকলে তুলা ব্যবস্থা দে আছে নানি বাইরে জানারা কেউ মমিন হইটা দায়িত্ব করছো এব তোমার বাড়ির মধ্যে তুমি যদি ব্যবস্থা থাকে না তাহলে ব্যবস্থা করিলা নাম বলবো না কোনো এক জায়গাতে আমি ওয়াজও গেলাম গত বছর জায়গার নাম ডিস্ট্রিক্টও বলবো না আল্লাহ মাছ দেখুয়া কসম খাইয়া বর্ণনা করিয়া গত বছর নাই আগর বছর কসম খাওয়ায় মাছ ঠিক করি মাথা লাগে গেলাম যদি আমার মসজিদের ইমাম সাহেব কইলা ও বাড়িতে আপনি যাক ও বাড়িত আপনার খানি ও আপনার ও ছেলের লগ লাগাইয়া দিলাম আমি যদি গরিবর ছেলে হই আমার বাড়িতে এটা ব্যবস্থা আছে এটার উপরে আমার আমল আছে এর কারণে আমি আপনার কাছে এই কথা উপস্থাপন করতে কোনো দ্বিধা করি নাই বাপ দাদায় বহুত আনামত রাখিয়া গেছেন লবণ লাগাইয়া খাই দেই ওয়াজর দাওয়াত দেও না দেও কেন আমার কোনো সেও নাই সব মাথি কাম বালা লাগলে রাখিও বাদুইলে ফালাই দিও বুধ হইলে আমার দায়িত্ব আদায় হইল তে গেলাম যদি পৌঁছিলাম পৌঁছার পরে আল্লাহর বন্দায় কইল হুজুর শরবত আনিবিলে ঠান্ডার দিনও তো শরবত ভালো নয় আর খাইও না বলে চা আনিবিলে চাও আমি কম খাই আসলে আল্লাহর হুকুম আমার খাওয়া হইতো নাই যে হুজুর বাত লইতাম তোরা জানতাম সাইয়া বলে জি না তোরা পরে আনবাই আমি নমাজ পড়ি লাইয়া এসার আর এসার নমাজ পড়িয়া পরে আমার এখানে দিবাই উদ্দেশ্য হইল বয়ান শেষ করিয়া গাড়ি দুটি মারাই না বারোই শিশুগুড়ারে লইয়া বারোই আনলে আমারে লাইট একগু দিছে কথা সৌদি আরব থেকে আনেন খুব চার বালা বালা লাইট ওটা একগু দিছে দিয়ে আমার হইলে ও ব্যবস্থা করি লোক আমি কইলাম এক কাম করো না আমার একগু দলা দেও দলা দেও হইয়া আনলে ও দাঁড়ির টুকাটুকি করলো দাঁড়ির টুকাটুকি করিয়া দেখা যায় তো দলা খাইল না আমার মনে হয়েছে লাইট দিত আর আমি এটা ঘুরাইছি না তেমন ওখানে মনে খসরা ফানা আছে দলা একগু দেও সুগড়াটা দিলে উঠিয়া দৌড় আর তো নাই অনুমান এক পাঁচ মিনিট কমি বেশি হইলে আল্লাহ মাফ দিতা আয় না আইলে যদি দৌড়াইয়া দুই একদিন মেঘ দিলেছি একেবারে ওয়াজর শেষ সময় গপ করি আর ওয়াজর একটা সময় আছে নানি মার্চ এপ্রিল পর্যন্ত তাকে শেষ সময়ের ওয়াজ দলা একগু আনিয়া দিলে এক ভিজা মুখা আমি এত লইয়া কইলাম বাবার এইগু ভিজা কি আবু আমার মাইন্ড আইছে না বলে হুজুর মেঘ দিছে ওটা ভিজা হিতা হক উপর মেঘ দিছে ওটা ভিজা বলে সালোর তোলে দোলা তো না কেনে বলে জিনা দোলা ইন না পাবা আমি বন্ধ থাকি আনছি বালা মারছে কি মিশা মারছে না তারা আমি দোষী কইয়া না আপনার আরে এখান থাকি একটা উপসংহার দেওয়ার লাগেছি সে দেখা গেল আমি দোলাগু আতে লইলাম লইয়া আনলে তারে কইনা মারছে আর যে তাও এবার রইব আবো আমার কোনটা বিবেক হওয়ার না কথাটা কোন বাই করতাম ও বাই করিল ইবাই দেখি আর কোনটা নাই লেংটা লাংটা মুদলা কইলাম কোন বাই করিল রাইট আছে ও বাই করিল হইতে সময় আমার ও আগর ওখান সারা উঠিছে আর মিজাজ নষ্ট হয়ে গেছে ফালাইছি তো লাইছে আমার ইচ্ছা মারিয়া ফোন বার করছি বিজা কিছু লাগলো বই না আপনার কিতা করুম আর খুশি ছিল মালে কান ও ফোন করছি আপনার ইমাম সাহেবের কাছে ও মসজিদের ইমাম সাহেব এনে হাফিজ সাহেব বালা হাফিজ ফোন করিয়া কইছি সাহেব আপনি খানো আছেন বলে আমি এখন বর্তমানে বাগাবাজারি সাহেবর দারো আছি খিতে হয়েছি সব বলে আমি আপনার যেন আমারে দিছিলা কোন থেকে আপনি অতি তাড়াতাড়ি আমারে করাই লেখো আমার ইনো রুসিও না রুসিও না আমার সম্পর্কে তার অভিজ্ঞতা আছে আমার তাড়াতাড়ি কইছে জি আমি মানু কাটাই মানু কাটাই রুসিও না বুধ ভাই শুনি আমার অস্বস্তিটা হত না আপনি তো বুধ ভাইরা বেজার হয়ে জানা এখানার কারণে বেজার হয়ে জানা অর্থাৎ আমি ইনো বইছি বয়ার কারণে আমার অস্বস্তিটা করে বিভিন্ন প্রবলেমে রাইজে গেছে গতিকে আমি এখান থেকে শুনিয়ে দিতাম তাই তাড়াতাড়ি মানুষ একজন পাঠাইছিলাম হুজুর খিতে হয়েছে বলে জিনে আমি ইনটাকে যাইতাম কি সুগ্রারে কইছি বাবা আমি ইন বাদ খাইলে হয় না রে বাবা আমার এক অসুবিধা হয়ে গেছে এক অসুবিধা হয়ে গেছে তুমি ব্যবস্থা আপাতত বন্ধ করো অন্য মেসার একজন আনিয়ে খাবাই নিয়ে যায় সুগ্রা ইটা কোনো তো সারা মাটিটা মনের
আমার দাদার লাখানো নাই আমি আমার লাখান বাইরে বানাইতে লাগে ঘরের লোকের কিবা আছে যদি ইলা ব্যবস্থা না থাকে 10 টাকা দিয়ে একটা সারর ডুঙ্গা নিয়ে কমপক্ষে বছর একবার আপনারা রিনিউ করলে ইটা হয়ে যায়, আমার শালীনতা বজায় থাকি যায়। আমি বেশি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, নামাজ পড়লে মানুষের বেহাই খারাপ কাজ থাকি আল্লাহ ইবাদত করে, এক নম্বর কথা। যাব দুই নম্বর হইয়া থাকলো গিয়া বেহাই যেটা না ইটা হইয়া থাকলো গিয়া আপনার ইমানের কোনো ভিতরের কোনো ব্যাপার নাই। আল হায়া উসবা টুমিনাল ইমান, হায়া হইল ইমানের এক অংশ। আর নমাজি যারা এরা পবিত্র থাকে, পবিত্র যারা থাকে এরা পবিত্রতা অবলম্বন করার সদায় চেষ্টা করে। হয়ারে আপনারা পবিত্র থাকতে হইলে নমাজের উপর দৃঢ়তার সহিত নমাজ আদায় করতে হইব। নমাজ যত যার সুন্দর তার জিন্দগি অত সুন্দর, রসুলুল্লাহর লগে যার যত মহব্বত বালা তত ইয়ের জমিন এবং আখেরাতের ইজ্জত তত বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী গিয়া কইলা, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বালা হাম কোনটা? আল্লাহর হাবিবে দেখছই নেন ভাই বেসাইয়া, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এই ব্যাপারে রসুলুল্লাহরে করছেন, রসুলুল্লাহ বিভিন্ন উত্তর দিছেন, কিন্তু এই সাহাবীর ব্যাপারে রসুলুল্লাহ অনুমান করছেন নামাজটা ওয়াক্তে পড়ো না। ওহানো সান্তুলা বাবা, আল্লাহর হাবিবে ফরমাইছেন সলাতুলি ওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত পড়া হইয়া থাকলো সবচাইতে বালা কাম। গতিকে আমার বুজুর্গ হল, নামাজ ওয়াক্ত মোতাবিক পড়ার চেষ্টা করি, আল্লাহ আপনার ইহজগত পরজগত ফায়দা দিত। আর নমাজ পড়িলে মানুষ পাক পবিত্র থাকে, আর তুহুরু নিসকুল ইমান পবিত্রতা হইল ইমানের অর্ধেক। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে আপনার ইমানের পর্যন্ত লেশ নাই। গতিকে আমার বুজুর্গ না আমার বন্ধু হল, আমি আপনার সম্মুখে আর একটা আপনার হদিস পড়েছিলাম আয়াতর প্রসঙ্গে। আয়াতর মাঝে আল্লাহ কইতে নবী আপনি তেলাওয়াত করো কুয়া ও কিতাব যেখান ওহির মারফতে দিছি, আর নমাজ কায়েম করো কুয়া এই কিতাব ইখান সর্বপ্রথম নমাজ পড়িতে লাগে, লাগে না নি? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইগো আপনার আর বললে আমার হইছে না, না হইছে না, সারার বললে হইছে না। ইন্নি জাহাতু আমরা পড়িলাম, এইকো আপনি কই ইন্নি ওয়াজ্জাহতু, তো হইল কিলা? আপনারা নিজে একবার স্টাডি করিয়া দেখবা, শুদ্ধ হরিয়া কুরআন শরীফ থেকে বাইর হরিয়া আপনার অগার হগুরি কম্পেয়ার করবা, তুলনা করবা, দেখবা ভুল না শুদ্ধ আপনারটা। আমি পড়িতে সময় কুরআন শরীফ থেকে সহি শুদ্ধ করি পড়তে লাগবো, মাটি খোদা হইয়া নি পেন্সিলিন কথা হওয়া লাগবো, কারণ আমি অন ওয়াজ হরিয়া শেষ নাই, এক মিনিটের ভিতরে ক্লিক করি সৌদি আরব ছড়া হয়ে যাইব। এটা হ্যাঁ না, এটা অত রোজা না, এটা আনা জানিয়া হ্যাঁ দিলে চাই। দেখতে আমার নবীর উম্মত হল জানে রাখিও, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই জমিন যেখানে জমিনের মধ্যে আল্লাহ আমরা রেখেছি, ইনসান বানাইছে কিন্তু ইনসানিয়ত দেখাইছে আমার কাছে রইতো আপনার কাছে রইতো, মানুষ হইলে হইতো নাই, মানবতা আপনার কাছে থাকতে লাগবো, ঠিক না? মন্ত্রী বানাইলাম আমরা ভোট দিয়া, প্রেসিডেন্ট বানাইলাম, এমএলও বানাইলাম, কেন শেষ নাই? মন্ত্রিত্বতা বজায় রাখা হইল বড় ব্যাপার। আমার নবীর উম্মত হল জানা রাখিও, এই পৃথিবীর জমিনের মধ্যে জান যত বেশি হরিয়া আল্লাহরে ডরাইবাই, অত আল্লাহ এই জমিনের মধ্যে তোমার সম্মান দিয়ে উপরে দিনিব। অব্বাদ ও রাফ যারা যারা ইবাদত করেন,
ওর রস দ্বারা আল্লাহরে পরিচয় করছেন, এরারে যত বেশি মানবাই এরারে যত অনুসরণ করবাই অত দুনিয়ার আপনার পথ প্রশস্ত হইব। আমি লালারণ আরে টান্টুর সাবর খাতিরে যদি আল্লাহ মাফ করতে হয়েছে তো টান্টুর সাহস যায়নি, শুদ্ধ এক মানুষ আসলা বালাও কি না হইলে কেসে পাওয়া যায় না, বালা বিচারি না হইলে বিচার বুঝইন না, পিতৃ সম্পদ জমিন অন্যায় লইয়া গেছে যাইব, ঠিক নেন। গতিকে একে দোয়া করে আল্লাহ টান্টুর সাবর সিলাই মাফ কর, টান্টুর সাবর হলে বানাইয়া দে। আমি ওয়াজ করিয়া হইলাম টান্টুর সাবর সিলাই দোয়া করা ভালো লাগলো, টান্টুর সাবর আমল যেগুন আছে এগুন ধরে তুমি সাবে অস্বীকার কর, মাঠে আর কথায় মিল রইল নি। গতিকে জানে মানতাম তানে মানতে হইব আপাদ মস্ত, টান্টুর সাবর সম্পূর্ণ আমল ফেল বালা আসলো এর কারণে তো দোয়া টিকে করে, টান্টুর সাবে আজানোর বাদে দোয়া করছেন ও আমিও করতাম নানি, টান্টুর সাবে খইয়া গেছেন দোয়া করতাম আমিও করতাম, আমার সাব কিবলা ভুল তলিয়ে করছেন করবার কথা কইছো আমিও করতাম, আজকে আমার মতো মেসাবে মূল্যায় কইলাম ইতা পারে না, একবার কম্পেয়ার করো আমি আর টান্টুর সাবে সমান নি, ফুলতলি সাবে আর আমি সমান নি, তে যদি সমান হই না তাহলে তান কথা ভান মানতাম হইব, আমারই কান আপনি ডিলিট করে দিতা অনু হইল আপনার আকল অনু আপনার ভাল্লাম আপ ফাটি। গতিকে আমার বুজুর্গন আমার বন্ধুগণ দুনিয়ার জমিন থাকি নিম চলিয়া যার ধীরে ধীরে কমাইয়া দেওয়া হই যার, এখন মানে নকল ফলে নকল রেগুলার ফলইন না, এক জাত নেতা বলে হই নকল বিলে সব সময় ফলিলে পরজই যায় না উজুহিল্লা, 1500 বছর থাকি ফলিয়া বা হইল, 70 বছর থাকি মা তো খান বার হইছে কিলা মানা যাইব। আল্লাহর হবিবে কোনো খান করলে আল্লাহ ফরজ বানাইয়া দিলেই তো, তোমার আমার কোটাই মূল্যায় যদি ফরজ বাদ দিয়া সারা জিন্দেগি নকল বড় তোমারই গুফর রইত নাই, ইটা হইল বেইল মামা, বেইল মামা। আপনারা হইবা ইটা মাত্র বালা অন্যা বিলে খেনে বালা হইতো না, আমার জমিন কোন ক্ষেত লাগবো আমি জানি তুমি কিটা জানো, কোন হানো বিরণ লইতাম আর কোন হানো সাহেব লইতাম আমি জানি। গতিকে আমার বুজুর্গন আমার বন্ধুগণ এখন সবাই মক্ত বসাই রমজ হবে নাম জান না সাহের পর ছোট থাকতে হরি সৈন্যানি, বর্তমান কুর অধিকাংশ মেসাবে আপনার মসজিদ সবাই মক্তব ইগু ফোড়াইন না খেনে বিলে ফোড়াইন না, এর কারণে বিলে ইগু নমাজও লাগে না রুকুন আর কান হুকুম আর কাম কুন্তাত লাগে না, ইগু ফোড়াইয়া টাইম লস করি গীতা হইছ, সাইর মজবে সাইর ইমাম হারন যদি আগে বাদ দেওয়ায় নাতে মজব নাই কিতা দি কইত, জালার কেং আইতে সময় বাঙ্গি লাইলে আর আলি ভালাইলে দান হইব নি, তে নদীর অন্য দখল ইগু তো বাদ দেওয়াইলে এর বাদে কিতা করবিলে সাইর ফলিভা নাম নাম না সাইর ভর বিলে, এটা তো নমাজও লাগে না আসাউ তো লাগে না, পয়লা হজরত আবু বকর, দুসরা হজরতে উমর, তিসরা হজরতে উসমান, চৌথা হজরতে আলী কারাম আল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুমা, কথা আমরা হুরতাতে বলিছি আপনারা কি জানো, এরকম চাইতে পড়েন কি না জানি না, তে যাই হোক আমার বুজুর্গন যোগ্য উস্তাদ হইলে পড়াইবা, উস্তাদ গুনে শাগিরদ বাড়ে পানিয়ে বাড়ে মাস, স্ত্রীর জালে স্বামী বন্দি জালে বন্দি মাস, মায়ের দোয়ায় সন্তান বাড়ে জমিনে বাড়ে গাছ, গায়ের দুধে বাচ্চা বাড়ে পাড়ে বাড়ে গাছ, বাপ বালা দার বেটা বালা মা বালা তার গি, গাই বালা দার বাসুর বালা দুধ বালা তার গি, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল দুধ যত প্রিয় রইব তার তাগি দই তো ভালো হইব,
যে গুই গুত্তা কি উৎপন্ন করাইব, উৎপাদিত বস্তু দাবা লইব। গতিকে সবাই মক্তক যেটা যত টাই দইব, যত সুন্দর হইব, যত বালা হইব, ভবিষ্যতের জীবনটা অত ভরসাতা হব। আমার দাদাই একটা আম গাছ লাগাইয়া গেছিলা, আম বড় বালা, সুরও নাই, টেঙ্গাও নাই, খাটল বড় বালা, আঠাও নাই, আর গুলাও নাই। আমার অসুবিধা লাগছে, ফলে ফলে ওখানে খাটিয়া হরাইতাম, কিতা হরা লাগবো, গাছগু মরের না, হাতে বাইয়ে বাধা দিব, আব্বা বাধা দিবা, দাদা জানে বাধা দিবা, গুর ডাল খাতা লাগবো হইলা। বেজার রানী মাতে কষ্ট হইব, ডাল যখন কাটা হইব, ইটা বানাই মাত নাই একেবারে, বিজ্ঞানের লগে মিলাও, সমাজের লগে মিলাও, আপনি যে বানে ইনশাল্লাহ আমার মাটি গান ফালানি সম্ভব হইত নাই। ডাল কাটতে 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 কাটুরিয়া দিয়া যাই লাইলা, এ মুরব্বী দাদা বারইয়া কইতরা, নাতি কাটল গাছ কাটরায় তো ঠিক আছে, আমি বুধবাই হারি গেটে ভা দিলাই লাগা বাড়ির, তবে একটা কাম করো, একটা ডাল রাখো পারে না দাদা, অত গান পর্যন্ত জানেন ইকানোর অর্থ কিতা, আমি হইয়া আর দিলে কারণ হইল বিজ্ঞানে, কর একটা গাছের ডাল যদি না থাকে গাছটা মরি যাওয়ার সম্ভাবনা আছে, এবং দৃঢ় বিশ্বাস গাছটা মরতে পারে, বিলে কেনে বিলে গাছের ডাল ভালো দেখু আসে, ওকে কি করে বিলে শ্বাস প্রশ্বাস করে, সে যেগু ত্যাগ করে না হইল কার্বন ডাইঅক্সাইড, ওগু আমি সংগ্রহ করি, আপনি হরণ না বইনে হরণ, আর হে যেগু সংগ্রহ করে আমি ওগু ত্যাগ করি, যেগুর নাম হইল কার্বন ডাইঅক্সাইড। হাই স্কুলের রিটায়ার্ড শিক্ষক আমার কিনার অবাতা সৈম্বুল হতা নয়, তাই আমার বুজুর্গ হল আমার বন্ধু হল, আল্লাহর হবিবর উম্মত হল দানা রাখিও, তাহলে বোঝা গেল এই যে ডাল দিগু আছে, এই ডালিগুন সারা কাটলে গাছটা মরি যাইব, একটা একটা যদি খাতা হয়তে গাছ হইলেও মরত নাই, কিন্তু গাছটা দুর্বল হইব, আর দুর্বল হইতে 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 গাছ মরি যাইব। গতিকে আমার কথা হইল, গাছের ডাল কাটতে কাটতে গীতা হয়, ডাল মরি যায় নানি, দুর্বল হইব, দুর্বল হই আস্তে আস্তে কাল ফড়বো, বাকল ফড়বো, মরবো, তে এখন হইলা যদি কয় সুন্নত বাদ দিলা তে কিলা করতো, কিলা গুদা মারি পড়বো নি, টিভি নাইব নি ভাই, মাতো না টিভির বন্ধই দিব, তেরি দেখো দাঁড়ি দেখো কার এক কাম করা কইলা নবল হরতাইয়া তাকে ধরা, আস্তে আস্তে আস্তে, আর হইলাও যদি হয় নমাজর নিয়ত বাদ দিলাও তে হইব নিবিলে না, হইলা মজহবর ইমাম ফোড়ানির দরকার নাই, কারণ ইতা নমাজও লাগে না, ইতা টাইটেল বাস করতেও লাগে না, তে আমার নবীন উম্মত হল, চারজন খলিফার নাম দি কিতা করতা, এটা সবেও জানে, ইতা দি কিতা করতা বাইরে, এটা দি কিতা করতা, তোমারে আমি হইয়ার, তুমি বাদ দেওয়া তো শিখিস, লাগানি খান তোমার গেছে তো হওয়া গেল না, এগুন যে বাদ দেরায় এগুন তুমি শুরু করসলাই নিনা, তোমার হই দাদাই দাদাই শুরু করসলাম, আর আহুল মুসলিমও না ইন্দাল্লাহ কি ওহুয়া সানন গুসাই, ওইগুর অর্থ কিতা, হে নবীর উম্মত হল, দিনে ইসলাম রসুল্লাহর জবানাত থাকি চলিয়া গেলা, আর ওলা সালাও ক্ষমানির চিন্তা করিও না, বাড়ানির কোনো প্রয়োজন নাই, অনবীর উন্মত হল, বেশি কথা হইয়া লাভ নাই, আমার কথার মধ্যে কষ্ট হইলে আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিও, আর যদি কোনটা ভাবা যায় তাহলে নিজের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিকতার জীবনে, পারিবারিক জীবনে তার প্রতিফলন গোটানির চেষ্টা কর, বাবা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم انا ما فريا دي عمر ما بابا بعد دخي شكر بابا بيرا در بندو من در تمام ما فريا دي ونانا نانير خندان ما فريا دي আল্লাহ ইয়ার আমার রাহিমিন, আমরার উপরে যত মানুষে আশা রাখিয়া উরোখা করিয়া ফালিয়া ফুসিয়া খবর গেছেন গে, তামর হালত আপনার রহম আর করম করিয়া আল্লাহ
খাস করি আল্লাহ আমার প্রিয় আব্বা জানে মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়ার আমার রাখিমিন, ইয়ার আমার রাখিমিন, জমিন যারা আছেন আমরা রে দারে আয়াত পড়াইয়া দাও। আল্লাহ মহফিল হরতে যত বন্ধা আগলে মানুষের কাছে চাই লইছেন ইয়া আল্লাহ, ইটারে জিন্দগির জমিনের মধ্যে আপনি কোন মানুষের দরবার নিয়ে ভিখারি বানিয়া কোনদিন হাজির হরাইও না। আল্লাহ ইতার ইজ্জত সম্মান বাড়াইয়া দেও, ইতার বিবেক চিন্তার হালতের হোমার করম করো। আয় আল্লাহ আমরা সুরর বার ডাকাই তোর বাবা বানাইও না আল্লাহ, আমরার বাচ্চা ইন্তরে উচ্চ শিক্ষা শিক্ষিত ইয়া দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ জমিনের মধ্যে যতদিন আমরা তাহমু ততদিন আপনার দর আর আপনার হবিবর মহব্বত আমরা অন্তর গাতিয়া দাও। বিশেষ করে জমিন চলাফেরা করতে শালীনতা ভদ্রতা ইজ্জত আবরু মাল দৌলতর প্রয়োজন হয়। আপনার কুদরত থেকে আল্লাহ আমরারে আপনি মনিবে এইগুলা সমান দান হর। ইয়াল্লা ইয়ার আমার নাগিমিন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি সময়ে অসময়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন করি, আমরার কান্না সরাইও না, শ্রীগাল কুকুরের নিয়ে আমরানে মত দিও না, ইমানদারের হালতে বাড়িয়ে ঘরে চলে ঝোলার চলে মুমিন বানাইয়া আমরানে মারিও কলিমা নসিব হরিও। আল্লাহ বিশ্ব মুমিন মুসলমানের শান্তি আপনি মনি ব্যবর্ষণ হরিয়া দাও। আমরা দেশীয় ভাই বিরা দরজারা দেশ বিদেশ রোজি রোজগার লাগি গেছে, তারারে আপনি হালতর হোমার করম হর। আল্লাহ তারে আল্লাহ দুশ্মনের জালো জালো ফাদো ফালাইয়া আপনি মারিও না। আল্লাহ বিশ্বর জমিন আল্লাহ যত মজলুম মুসলমান হলাসুই, আয় আল্লাহ না ফরমান বেঈমান ফাসিক ফুজ্জারের কবলে আপনি মনিবে তামাম রে ইবাদত হর। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিব জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা নসর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين السلام عليكم ورحمة الله